তিতাস উপজেলার বিভিন্ন গ্রামে তিতাস মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্যদের আর্থিক অনুদানে অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী ও মাহে রমজানের ক্যালেন্ডার বিতরণ করেছে তিতাস মানব কল্যাণ ফাউন্ডেশন। তিতাস উপজেলার মজিপুর ইউনিয়নের বালুয়াকান্দি, মোহনপুর, একলারামপুর, করিকান্দি ইউনিয়ন এর করিকান্দি, রাজাপুর, জগৎপুর ইউনিয়নের চাঁদপুর, মাসিমপুর, সাতানি ইউনিয়নের মঙ্গলকান্দি সহ তিতাসের বিভিন্ন গ্রামে সংগঠনটির সদস্যরা ঘুরে ঘুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্যালেন্ডার ও ইফতার সামগ্রী বিতরণ করেছে। এ সময় সংগঠনটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ দেলার হোসেন, মোহাম্মদ রুবেল হোসেন জয়, সাংবাদিক মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ সায়েম সরকার, মোহাম্মদ আলামিন সরকার, মোহাম্মদ ফারুক হোসেন। তিতাস কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জসিম সরকার বলেন, আমাদের তিতাস মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা অত্যন্ত মানবিক। সংগঠনটির সৃষ্টির শুরু থেকে সামাজিক উন্নয়নমূলক কাণ্ড ও অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমি তিতাস মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্যদের প্রতি চিরকৃতজ্ঞ। পরিশেষে আমি সবার কাছে আমার প্রাণীর সংগঠনে তিতাস মানব কল্যাণ ফাউন্ডেশন ও আমাদের সকল সদস্যদের জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখেন।